কালবৈশাখীর তাণ্ডবে ঝালকাঠি অর্ধশতাধিক গ্রামে এখনও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এদিকে ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে প্রশাসন। স্থানীয়রা জানান, রোববার সকালে ঝড়ের সময় গাছ পড়ে বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে রাজাপুর উপজেলাসহ অন্তত অর্ধশতাধিক গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বজ্রপাতে মারা যায় শিশুসহ চারজন। এছাড়া আধ ঘণ্টা স্থায়ী কালবৈশাখীতে শতাধিক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভুট্টা, সূর্যমুখীসহ বিভিন্ন ফসল ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎ সরবরাহ চালুর লক্ষ্যে মেরামতের কাজ শুরু করা হয়েছে। চলছে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজও।